सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम आमार चैनल लीजा ड्रीम्स थेके रीतिमतो आज के आबारो हाजिर हो गेलाम आपनादेर सामने नतून एकटी भिडियो शेयर करार जोन्नो। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो खुबी मजादार एबं सहज एकटी रेसिपिते गाजरेर लाड्डू किभाबे तैरी करते हय। ए रेसिपिटा खुबी सहज, तो चलुन एखन मूल रेसिपिते चले जाई। गाजरের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম পরিমাণে গাজর নিয়ে নিয়েছি এবং গাজরগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে সামান্য পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু গাজরগুলো পুরোপুরি ব্লেন্ড করে নি, একটু আস্তে আস্তে রেখেছি। অবশ্য গাজরগুলো ব্লেন্ডারে কেউ যদি ব্লেন্ড না করতে চান তাহলে এটা ভাজি কাটার গ্রেটার দিয়েও গ্রেট করতে পারবেন। এখন আমি চুলায় একটি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি গাজরগুলো ভেজে নেওয়ার জন্য। তেল সামান্য গরম হয়ে এলে ব্লেন্ড করে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে গাজরের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত, এবং গাজরগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু গাজর থেকে সামান্য পরিমাণে পানি বের হবে, পানিটাও শুকিয়ে যাবে এবং কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এখন আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে গাজরের লাড্ডু তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে, এবং আমি গাজরের লাড্ডুর মধ্যে এমন কোনো উপকরণ আজকে ব্যবহার করব না যেই উপকরণগুলো কেনার জন্য আপনাদেরকে আবার নতুন করে বাজারে যেতে হবে। আশা করছি আজকের এই গাজরের লাড্ডু তৈরি করার জন্য ঘরে থাকা অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ে আপনারা এই লাড্ডুটা তৈরি করতে পারবেন। শীতের সময়ে গাজর কিন্তু কম বেশি প্রত্যেকের বাসাতেই থাকে, এবং চাইলে যে কোনো সময় ঝটপট গাজরের লাড্ডু তৈরি করে আপনারা আশা করছি খেতে পারবেন। এই অবস্থাতে কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং গাজরের কাঁচা স্মেলটাও চলে গিয়েছে, এবং গাজরটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেওয়া এই গাজরের মধ্যে দিয়ে দেব আগের থেকে জাল করে নেওয়া ঘন দুধ। ভেজে নেওয়া গাজরের মধ্যে এখন আমি 500 গ্রাম পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছিলাম, তবে আপনারা যদি কেউ সাদা তেল ব্যবহার করতে না চান তাহলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন। মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ যদি কেউ মিষ্টি খাবারে খেতে পছন্দ না করেন তাহলে লবণটাকে বাদ দিতে পারবেন। গাজরের মধ্যে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থাতে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তবে মিষ্টি যদি কম মনে হয় তাহলে পরবর্তীতে আবারও চিনি ব্যবহার করব। গাজরের এই মিশ্রণের মধ্যে দুধ দিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমি চিনি ব্যবহার করেছি, তবে আপনারা যদি কেউ চিনিটা পরবর্তীতে ব্যবহার করতে চান তাহলে দুধ সামান্য ঘন হয়ে যাওয়ার পরে চিনি ব্যবহার করতে পারবেন। যেহেতু চিনি দেওয়ার পরে পানি বের হয় চিনির থেকে, এই জন্য আমি দুধ দিয়ে দেওয়ার পরপরই চিনি ব্যবহার করেছি, এতে করে সময়টা আমার অনেক কম লাগবে। কাজু বাদাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। কাজু বাদাম যদি কেউ খেতে পছন্দ না করেন তাহলে কাজু বাদামটাকে বাদ দিয়ে দেবেন। গাজরের এই মিশ্রণটাকে এখন অনবরত নাড়াচাড়া করে দুধগুলো শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া করা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং স্মেলটাও চেঞ্জ হয়ে যাবে। প্রায় 20 মিনিট আমি অনবরত গাজরের এই মিশ্রণটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু দুধগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি গাজরের এই মিশ্রণটাকে আরও 15 মিনিট যাবত চুলার উপরে একইভাবে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে গাজরের কালারটাও চেঞ্জ হতে থাকবে এবং এই মিশ্রণটাও কিন্তু ঘন হয়ে যাবে। গাজরের এই লাড্ডুটা কিন্তু ভীষণ মজাদার একটি খাবার, এবং এটি এমনই একটি খাবার যা কিনা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এবং ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। রান্নার এই অবস্থাতে আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, আর দুধ যদি হাতের নাগালে না থাকে তাহলে দুধ না দিলেও চলবে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি না, কারণ আমি আগের থেকেই ঘন দুধ ব্যবহার করেছিলাম। গাজরের এই মিশ্রণটা এখন কিন্তু পুরোপুরি তৈরি লাড্ডু তৈরি করার জন্য। আমি এখন গাজরের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং তারপরে সামান্য একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পরেই কিন্তু গাজরের লাড্ডুটা তৈরি করতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। গাজরের এই মিশ্রণটাকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি।
এখন আমি লাড্ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা সামান্য একটু নিয়ে হাতের মধ্যে প্রেস করতে হবে আস্তে আস্তে, এবং লাড্ডুটা যতক্ষণ না মসৃণ হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে প্রেস করে করে লাড্ডুটা তৈরি করে নিতে হবে। লাড্ডুগুলো আমি এখানে গোল গোল শেপ করে তৈরি করছি। সাধারণত লাড্ডু কিন্তু গোল গোল শেপেরই হয়ে থাকে, তবে লাড্ডুর শেপ নিজেদের ইচ্ছা মতো করা যাবে। আমি আরও একটি লাড্ডু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কাছে থেকে লক্ষ্য করে দেখুন আমি কাজটা কিভাবে করছি। লাড্ডু তৈরির এই প্রসেসটা কিন্তু একেবারেই সহজ, এবং এই অবস্থাতে কিন্তু লাড্ডুগুলো একটু নরম হয়ে থাকে, কিন্তু লাড্ডুগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে। লাড্ডুগুলো আমার এখন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এবং আমি উপর থেকে পেস্তা বাদাম দিয়ে লাড্ডুগুলোকে ডেকোরেশন করে নিয়েছি। তো আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে লাইক কমেন্ট এবং ফলো করে পেজের সাথেও থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।